হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আদি রান্নাঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো মলা মাছ রান্নার রেসিপি। আমরা নিয়ে নিব মলা মাছ। যেহেতু আমরা আলু বেগুন দিয়ে রান্না করব, সেজন্য আমরা আলু বেগুন কুচি করে নিয়ে নিয়েছি। নিয়ে নিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। আমরা একটা প্যান নিয়ে নিব। এর মধ্যে প্রথমে আমরা আলু কুচি বেগুন কুচিটা দিয়ে দিব। ওপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। পরিমাণ মতো তেলটাও দিয়ে দিব আমরা, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। যেহেতু মাছটা ছোট মাছ, সেজন্য মাখিয়ে রান্না করলে অনেক টেস্টটা ভালো হয়। মশলাটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমরা মাছটা দিয়ে দিব। মাছটা ভালোভাবে মশলার সাথে মেশার জন্য আমরা মেখে নিব। আদি রান্নাঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার, বেল আইকন বাটন চেপে পাশে থাকবেন। মশলার সাথে ভালোভাবে মেশানো শেষ হয়ে গেলে আমরা পানিটা দিয়ে দিব পরিমাণ মতো। যেহেতু আমরা এটাতে ঝোল রাখবো না, সেই জন্য আমরা পানিটা কমিয়ে দিব। আমরা এখন প্যানটা বসিয়ে দিব। আমরা মিডিয়াম আঁচে রান্না করব। আমরা 10-15 মিনিট পর একটু উঠিয়ে নাড়াচাড়া করে দিব। আবার আমরা ঢেকে দিব, অপেক্ষা করব ঝোল শুকানো পর্যন্ত। যেহেতু আমি ঝোলটা রাখবো না, 5 মিনিট পর আমরা ঢাকনাটা উঠিয়ে দেখব আমাদের ঝোলটা শুকিয়ে গেছে কিনা। আমাদের ঝোলটা শুকিয়ে গেছে, আমাদের মলা মাছের তরকারিটা হয়ে গেছে। আপনারাও চাইলে ঘরে বসে এইভাবে মলা মাছটা রান্না করতে পারেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।